যেগুলো শাসক দলের এটা হচ্ছে দালালি করে তোমাকে আমি কর্ম দিলাম, এটা একটা কর্ম। অর্থাৎ কর্মখালি বলে না আগামী দিনের কর্মখালি কি, এক নম্বর হাসপাতালে হাসপাতালে দালালি করা কর্মখালির তালিকায় পড়বে, হাসপাতালে হাসপাতালে রুগীদেরকে রক্ত দেওয়ার বিনিময়ে পয়সা খাওয়া, সেখানে তোমার রোজগার আছে কর্মখালির তালিকায় পড়বে। এগুলো হচ্ছে কর্মখালির তালিকায়, হাসপাতালে হাসপাতালে দালাল সৃষ্টি করা, এই সরকারের এটা স্বাস্থ্যনীতির মধ্যে পড়ে। সেখানটায় বাইরের লোক যদি যায় এক চান্সে সে চিকিৎসা পাবে না, তাকে সে দালালের মাধ্যমে ডাক্তারখানে যেতে হবে, দালালের মাধ্যমে তাকে রক্ত নিতে হবে, দালালের মাধ্যমে তাকে ওষুধ কিনতে হবে। এখানে সব তৈরি করা আছে, এটা কর্মখালি দিদির। সারা পশ্চিমবঙ্গের সব হাসপাতাল আজকে দালালদের দখলে, তার মাথায় বোঝা যাচ্ছে কে, বাংলার স্বাস্থ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জী।